হ্যালো বন্ধুরা, আমি সাগরিকা। সকাল সকাল একদম পঞ্চমীতে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি একটা উদ্দেশ্যে। মনে কিন্তু ভীষণ আনন্দ ছিল, বড় বেটু তো এত খুশি যে কি বলবো। দুজনে মিলে দেখুন একেবারে রওনা দিয়ে দিয়েছি, শহরতলি ছেড়ে যাচ্ছি। চারিদিকে ঢাকের আওয়াজ, প্যান্ডেল, লাইটিং, কিন্তু কি করব, মনে একটা অন্যরকম আনন্দও রয়েছে। তারপরে ফাইনালি একটা মিষ্টির দোকানে এসে থামলাম, ওই ছোটবেলার স্মৃতিটাকে ভালো করে জাগরিত করার জন্য। প্রচুর পরিমাণে এই দোকান থেকে মিষ্টি এবং দই নিয়ে নিয়েছি। তারপরে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে বেশি দূর নয়, শিলিগুড়িতে দুদিনের জন্য। ছোট বোন বিদেশ থেকে ফিরে আসছে দেশে, বিয়ের নতুন নতুন বছর, সকলেই অনেক দিন ধরে প্ল্যান করছিলাম ভীষণ হইহুল্লোড় করব। কিন্তু একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে মেঝো বোন আসতে পারেনি কোনো কারণবশত, আর ছোট বোনের যে হাজবেন্ড থাকে ওরা দুজন কিন্তু কর্মসূত্রে দুই দেশে থাকে, একজন অস্ট্রেলিয়া আর বোন থাকে দুবাইয়ে। তারপরে ওর হাজবেন্ড কিন্তু পুজোতে ছুটি পায়নি, তো মনটা একটু খারাপই রয়েছে। আসলে ঠাকুমার কথাটা কিন্তু সত্যি, ঠাকুমা ছোটবেলায় বলতো গাঙে গাঙে দেখা হয় কিন্তু বনে বনে দেখা হয় না। তখন বুঝতাম না, সত্যি এখন কিন্তু চাপের ব্যাপার, সকলে কাজও করি বাইরে বাইরে, আবার বিয়েও হয়েছে বিভিন্ন জায়গায়, তো সকলের ছুটি ছাটা তো একসঙ্গে হয় না, আর হওয়াটা একটু চাপেরও ব্যাপার। তো যাই হোক, সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে যে কয়জন আছি সেই কয়জন মিলেই আমরা এনজয় করব। সেটাই ভিডিও প্রচুর করে রেখেছি, জানি না কেন যেন এডিটিং করে পোস্ট করতে ইচ্ছে করে না। এদিকে আমার বেটুর জ্ঞান হচ্ছিল, আচ্ছা তুমি যখন ভিডিও করো মুখের সামনে যখন ক্যামেরাটা ধরো বাংলার পাঁচের মতন মুখটা হয়ে যায় কেন। সত্যিই তো আমার না লজ্জা লাগে। এই সেম ঘটনাটা আমার হাজবেন্ডও ঘটায়, কারণ ও আমাকে ভীষণভাবে এনকারেজ করে ভিডিও করার জন্য, কিন্তু যখন ওর সামনে ক্যামেরা নিয়ে যাই ও তখন চিল্লাচিল্লি করে, আর তখনই মনটা খারাপ হয়ে যায়, আর এডিট করে পোস্ট করতে ইচ্ছে করে না। কিন্তু কি করব বলুন, আবার ইচ্ছেও করে যে আপনাদের শেয়ার করি, যেহেতু তিল তিল করে পরিবারটা একটু ছোট ছোট করে হলেও একটু বড় হচ্ছে, মনে কিন্তু আনন্দ হয় যে একটু হলেও মনের কোণে সকলের ভালোবাসা জমছে আমার জন্য। আর বর্তমান যুগে কারই বা এত সময় আছে বলুন তো যে ভিডিওগুলো দেখার। যাই হোক, যে কয়জন দেখছেন আমি কিন্তু বেজায় খুশি, কারণ তিল তিল করে আমার পরিবারের সদস্য বাড়ছে, আর এই তিল থেকেই তো তাল হয়, অর্থাৎ বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু হয়। এই কিন্তু আমি মনের মধ্যে এই সাহসটুকুনি রাখি যে আপনারা একদিন আমাকে অফুরন্ত ভালোবাসা দেবেন। তো যাই হোক, এই রাস্তা দিয়ে যখন যাই না তখন ভীষণ মায়ের কথা মনে পড়ে। ছোটবেলায় মা এই পড়াশোনা করানোর জন্য কখনো আমাকে দার্জিলিং, ছোট বোনকে কার্শিয়াং, মেজো সেজো বোনকে জলপাইগুড়ি, মা প্রচণ্ড খেটেছে আমাদের জন্য। এই ব্যাপারগুলোই আপনাদের শেয়ার করব। চারটা মেয়ে ভাবুন কি কষ্ট করে মানুষ করেছে। তখন পরিবেশ পরিস্থিতিটা কিন্তু একটু অন্যরকমই ছিল, ভালোই ছিল, কারণ ডিস্টেন্সে থাকলে পরেও আমরা কিন্তু আজকের দিনেও সেফ আছি, এটা বলতে পারবো। তো যাই হোক, দেখুন এই যে বাগডোগরায় ফ্লাইওভার হওয়ার পর না রাস্তাঘাট চিনতেই পারবেন না, আর উত্তরবঙ্গে শরতের আকাশ, চায়ের বাগান, তারপরে আর এই যে সবুজ সবুজ জিনিসগুলো যেখানেই যায় না কেন ভীষণভাবে মিস করি। আমি জানি না কেন এত ভালোবেসে ফেলেছি এই জায়গাটাকে। তারপরে গল্প করতে করতে আর ঊর্ধ্বশ্বাস, ফ্ল্যাটে চলে এসেছে, আগের থেকে পরিষ্কার করে রেখেছিলাম, রান্নাগুলো করলাম। এখানে রান্নার কিন্তু কোনো আমার হেল্পার নেই, নিজে নিজেই করেছি। একটা মিক্স ভেজ করেছি, ইলিশ মাছ আলু ফুলকপি দিয়ে শোল মাছের ঝোল, এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, নিঃশ্বাস নিতে পারছিলাম, বোন চলেও এসছে, আমি রান্না করতে করতে হাজবেন্ড গিয়ে নিয়ে এসছে, আর আমার হাজবেন্ড এত পরিপাটি করে বাজার করে না কি বলবো। তারপরে দেখুন বোন কত রকমের ফল নিয়ে এসে ফ্রিজার ব্যাগে ভরে নিয়ে এসে, এটা নাকি বলে কলম্বিয়ার ওই পাইনাপেল গোয়াবা, এই পেয়ারাতে নাকি বলে আনারসের মতন গন্ধ বেরোয়। তারপরে ইয়েলো ড্রাগন ফ্রুট, নেকটরিন, পার্সিমন, ফিগ, পিচ, ব্লুবেরি কিনা নিয়ে এসছে বলুন তো।
45 কেজি মতন শুধু চকলেট আর ওই ফলই নিয়ে আসে। আমার আবার বিভিন্ন রকম খাওয়া ট্রাই করতে ভালো লাগে, আমি যা যা বলি ও চেষ্টা করে নিয়ে আসার। নিজের জামা কাপড় কিন্তু একদমই অল্প নিয়ে আসে। আর দেখুন, এই যে দুবাইয়ের বিখ্যাত ভাইরাল কুনাফা চকলেট, এটাও নিয়ে এসছে। ও যা নিয়ে আসে কি বলবো, সত্যি আমরা ভাগ্যবান, চার বোনের মধ্যে এত ভালোবাসা, এত মিল। আর ছোট বোন তো এক্সেপশনাল, ও বিদেশে রয়েছে কিন্তু কারোর প্রতি ওর মায়া কমেনি। ওকে দেখাতে পারলাম না, কারণ ও ক্যামেরা ফ্রেন্ডলি না, খুব একটা বেশি ভিডিওর সামনে আসতে চায় না। তাও তো আমি বিয়ের ভিডিও টুকটাক শেয়ার করছি, এদিকে হাজবেন্ড আর ভাই খেতে বসে গেছে, মানে যে গাড়ি চালিয়ে নিয়ে এসছে, আর হচ্ছে এদিকে আমার বেটু বেজায় খুশি চকলেট আর বাচ্চা কাচ্চার ঘর। বলুন, এই ফলমূল কতক্ষণ পর্যন্ত থাকবে সেটা জানি না। ওরা তো ভাবছে কখন ওই VIPটা খুলবে আর কখন ওখান থেকে জিনিস। তারপরে বোন এই সব গিফট নিয়ে আসে আমার জন্য, দামি দামি কত রকমের জিনিস নিয়ে এসছে, দামি দামি পারফিউম, তারপরে হচ্ছে বাত, মানে মানে কি বলবো আর, পারলে পরে দুবাইটাই তুলে নিয়ে আসে। তো ভীষণ আনন্দ হয় যে দেখুন, দিলে পরেই যে ভালোবাসাটা থাকে তা না, ও কিন্তু যেখানেই পৃথিবীর যে প্রান্তেই যায় না কেন ফোন করে, খোঁজ খবর নেয়। মানে ও একটা অন্য রকমের মেয়ে বলতে হয়, মানে অন্য দুনিয়ার, মানে আমি কি বলবো বলে বোঝাতে পারবো না। মানে মার এই শিক্ষাটা দেওয়ার জন্য ভালোবাসা আমাদের মধ্যে এখনও অটুট রয়েছে। মানে এইরকমই চাই, এইরকমই যেন থাকে, মানে কি বলবো। আর বাবা অন্যরকম ধরনের আমাদের শিক্ষা দীক্ষা দিয়েছে, যাই হোক পরিবারটা নো ডাউট একটু অন্যরকমেরই পেয়েছি। বাবা মা একদম ভগবান তুল্য, কখনো মেয়ে বলে আমাদেরকে নেগলেক্ট করেনি, যে চারটে মেয়ে, কখনো পড়াশোনায় কমতি, কোনো জিনিসের কমতি সেটা আমরা পাইনি। সেই জিনিসগুলোই আপনাদের শেয়ার করব। বাবা কিন্তু ভীষণ স্ট্রিক্ট ছিল, ওনাকে দেখে উনি একটা এমন প্রফেশনের সঙ্গে জড়িত ছিল যে থরথর করে সকলেই কাঁপতো। যাই হোক, ভিডিওটা শেয়ার করলাম, আপনারা যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন।